ডেঙ্গু আতঙ্ক পিছু ছাড়ছে না নগরবাসীর। মশার উৎপাত কমলেও ডেঙ্গু থেকে নিস্তার মিলছে না কিছুতেই। চিকিৎসকরা বলছে পরামর্শ ছাড়া ওষুধ সেবন ঝুঁকিতে ফেলবে রোগীকে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার কামড় থেকে বাঁচাতে হবে নিজেকে। বিশেষজ্ঞরা বলছে ধরন বদলেছে এডিসের, তাই কাজ করছে না পুরনো ওষুধ। বিভিন্ন হাসপাতাল ঘুরে রিপোর্ট করেছেন মাইদুল রহমান রুবেল। একদিকে করোনা, অন্যদিকে চোখ রাঙানি মশাবাহিত রোগ ডেঙ্গুর। যেন করোনার মাস্তুত ভাই হয়ে রাজধানীতে রাজত্ব করতে এসেছে এডিস মশা। আক্রান্তের দিক থেকে নিজেদের গড়ার রেকর্ড নিত্য ভাঙছে নিজেরাই, আর তাই ঠাঁই নেই অবস্থা রাজধানীর হাসপাতালগুলোতে। জোয়ারের মতো রোগী হাসপাতালে আসলেও ভাটায় নেই সেই অনুপাতে বাড়ি ফেরার লক্ষণ। রাজধানীর কমিউনিটি হাসপাতালের শিশু কর্নারটিতে শুনছান নিরবতা। খেলা ছেড়ে দুরন্ত শিশুরা বিছানায় লড়াই করছেন ডেঙ্গুর সাথে। প্রচুর আতঙ্কে আছে, ওর অবস্থা সিমটম ভালো না, এখন সেটা অনেক ইয়ে আছে, এখন রক্ত দিতে বলছে ডাক্তার। মেয়ের অনেক খারাপ অবস্থা হয়েছিল, মারও হয়েছিল, মানে 2 বছর হয়েছে, মার হয়েছে, মেয়ের হয়েছে। হঠাৎ একদিন জ্বর উঠছে, জ্বরের থেকে খিচুনি উঠে গেছে, পরে মা উতেল সাথে সাথে নিয়ে গেছি। করোনার সাথে লড়াই করে ক্লান্ত নগরবাসী ডেঙ্গু মোকাবেলায় যেন বেশ হাঁপিয়ে উঠেছে। প্রিয়জন আক্রান্তের সংখ্যায় অনেকেরই ঘুম হারাম। এখনো করোনার হয়তো প্রকোপ এখনো যায়নি, কিন্তু তারপরে এর মাঝে আবার ডেঙ্গু এসে আক্রান্ত হয়ে গেছে। আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগছে, তো ডাক্তাররা হয়তো রুটিন মাফিক তাদেরকে যেভাবে আসা দরকার সেভাবে আমরা তাদেরকে ডাক্তারদেরকে পাচ্ছি না। প্রথমে ছিল 1.5 লাখে, এখন পরে লাস্টে 12,000-এ আসছে। তারপর ব্লাড দিছি 4 ব্যাগ। প্লাটিলেট ছিল 80,000, মানে ডেঙ্গু ধরা পড়ার পর পরে আজকে চলে আসছে 16,000-এ। চিকিৎসকরা বলছে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে শরণাপন্ন হতে হবে চিকিৎসকের, বিরত থাকতে হবে ইচ্ছেমতো ঔষধ সেবন থেকেও। মাড়ি থেকে রক্তক্ষরণ, পায়খানার সাথে রক্ত যাওয়া, পেটে ব্যথা, রক্তের অণুচক্রিকা সেটা অনেক কমে যাওয়া 10,000-এর নিচে। প্লাটিলেট কাউন্ট যদি 1 লাখের নিচে কমে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই হসপিটালে আসবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী তখন আপনার আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ডেঙ্গুর ক্ষেত্রে কোনো প্রকার ব্যথার ওষুধ খাওয়া যাবে না এবং কোনো অ্যান্টিবায়োটিক কোনো রোল নেই। বিশেষজ্ঞদের মতে এর দায় নিতে হবে নগর কর্তৃপক্ষকেও। উদাসীনতার মেদ ঝেড়ে ফেলে নগরবাসীর সুরক্ষায় নিতে হবে যথাযথ পদক্ষেপ। সিটি কর্পোরেশন যেগুলো করে সেটি হচ্ছে গতানুগতিক চিরুনি অভিযান। গতানুগতিক চিরুনি অভিযানের মাধ্যমে এপিডেমিক অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায় না। ডেঙ্গু পরিস্থিতি অক্টোবর মাসে আগামী কয়েকদিনে আরও খারাপ হবে বলে আমাদের প্রেডিকশন মডেলে আমরা যেটি দেখতে পাচ্ছি। এডিস মশার কামড় থেকে শুধুমাত্র আমরা যদি এই মুহূর্তে নিজেকে রক্ষা করতে পারি তাহলেই ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। ডেঙ্গুতে আক্রান্ত কিংবা মৃত্যুর সংখ্যার গ্রাফ বড় করতে না চাইলে কর্তৃপক্ষকে কাল বিলম্ব না করে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি এই বিশেষজ্ঞের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।